সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলায় অভিভাবক এবং শিক্ষার্থীরা যখন উচ্ছ্বসিত তখন বিকর্ণেসানুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। অধ্যক্ষ কামরুন নাহার অভিযোগ করেছেন, স্কুল খোলার শুরুর দিনেই গভর্নিং বডির সদস্যরা তাকে নাজেহাল করেছেন। তবে গভর্নিং বডির সদস্যরা এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রায় দেড় বছর পর অন্যান্য স্কুল কলেজের মতো সকালেই ক্লাস শুরু হয়েছিল বিকর্ণেসানুন স্কুল ও কলেজে। শিক্ষক ও শিক্ষার্থীদেরও উচ্ছ্বাসের কমতি ছিল না, কিন্তু দুপুর গড়িয়ে আসার পর স্কুলটির অধ্যক্ষের রুম জুড়ে আতঙ্ক। আগের রাতেই স্কুলটির দেয়াল জুড়ে অধ্যক্ষকে অপসারণের দাবিতে সচেতন অভিভাবক বৃন্দের ব্যানারে সাটানো হয়েছে পোস্টার। দুপুরের দিকে গভর্নিং বডি এবং অভিভাবকদের সংগঠনের সদস্যরা হঠাৎ করেই অধ্যক্ষের রুমে গিয়ে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন অধ্যক্ষ। হঠাৎ করে কোথেকে যেন ধম করে সিদ্দিকী নাচের আসলো, এসে একদম হাত চাত গোটা জোড়ে মাস্টার খুলে বলছে, এই কি বলে গভর্নিং বডির সিদ্ধান্ত স্যার আপনি এটা পারেন না। আমি এটা তো গভর্নিং বডিতে আলোচনা হয়েছে যে এই যে প্রতিযোগিতা কমিশন থেকে চিঠি আসছে এটা বাতিল করার জন্য। হ্যাঁ, আমি নিরাপত্তাহীনতা আমি সত্যি ভাবছি উনি আমাকে মারতে আসছে। কারণ অধ্যক্ষের অভিযোগ অস্বীকার করেন গভর্নিং বডির সদস্যরা। এখানে নো বডি কেউ একক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যে উনি দাপ্তরিক কাজের পাওয়ার সিক্রেটারি উনি, দ্যাটস গুড, কিন্তু উনি চাইলে একটা নিয়োগ দিতে পারবেন স্কুলে না, উনি চাইলে নিয়োগ দিতে পারবেন না, তবে তাহলে গভর্নিং বডি কেন? এটা তো উদ্যত ব্যাপার, উনি উনি ব্যক্তি, আপনি যদি উনি মানে উনি মানবেন না সেটা উনি করতে পারেন, সেটা তো অন্য জিনিস। নানাভাবে হয়রানির অভিযোগে এর আগেও অভিভাবক ফোরামের বেশ কয়েকজন সদস্যদের নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন স্কুলটির অধ্যক্ষ। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।